দ্রুত বেগেরে আহি আছে মিধিলি, অতি দ্রুত বেগেরে আহি আছে মিধিলি, আর ঘন্টাত 190-220 কিলোমিটার বেগেরে আহি আছে মিধিলি। ঘূর্ণি বতাহ মিধিলিয়ে চলাব সংহার, আমি জানাইছো আহি আছে। এই মুহূর্তের একটা ডাঙর খবর, একটা ভয়ঙ্কর খবর, আরম্ভ হব সংহার, সংহার আরম্ভ হব কিছু মুহূর্তের পাছতেই, আরম্ভ হব সংহার, দ্রুত বেগত আহি আছে ঘূর্ণি বতাহ মিধিলি। বঙ্গোপসাগরত উৎপত্তি হয়েছে ঘূর্ণি বতাহ মিধিলির, বঙ্গর পৰা ভয়ঙ্কর গতিরে উড়িষ্যা বাংলাদেশত প্রবেশ করে তাণ্ডব চলাব মিধিলিয়ে। ঘন্টাত 190-220 কিলোমিটার বেগেরে বাংলাদেশের ফালে সংঘার চলাব মিধিলিয়ে। অসমতো পড়িব মিধিলির প্রভাব, অসমতো পড়িব মিধিলির প্রভাব, মুখলধার বরষুণ হব অসমত, আমি জানাইছো এই মুহূর্তর বিগ ব্রেকিং আহি আছে মিধিলি। কাল ঘূর্ণি মিধিলি আহি আছে, বঙ্গোপসাগরের এই ঘূর্ণি বতাহ বিশেষজ্ঞ সকলে নাম দিছে মিধিলি। আর কিছু সময়ের পাছতেই উড়িষ্যা পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশত প্রবেশ করিব মিধিলিয়ে। অসমতো পড়িব মিধিলির প্রভাব, উত্তর পূর্বাঞ্চলতো পড়িব, অসম তথা উত্তর পূর্বাঞ্চলতো পড়িব মিধিলির প্রভাব, মুখলধার বরষুণ হব। আর ইতিমধ্যে পুয়ার ভাগৰ পৰা রাজ্যৰ আকাশ গুমা, উজনির পৰা নামনিলৈকে সকলোতেই গুমা পরিবেশ, যিকোনো মুহূর্ততে আহিব পাৰে বরষুণ। আর মিধিলিয়ে কেইঘণ্টামানৰ পাছতেই সংহার চলাব উড়িষ্যা পশ্চিমবঙ্গ তথা বাংলাদেশত, ঘণ্টাত 190 কিলোমিটার বেগেরে আহি আছে, আর এই বেগ বাড়ি যাব 220 কিলোমিটার পর্যন্ত হবগৈ। তুফান বিপর্যয় ফণি, তার পাছতে এবার মিধিলি। আমি জানাইছো এই মুহূর্তে ডাঙর খবর, আর ইতিমধ্যে এলার্ট জারি করা হয়েছে সাগরের পারর ব্যবসায়ী তথা মাছমরিয়া সকল সাগরের পারত নাথাকিবলে আহ্বান জানাইছে প্রশাসনে, সকলকে সাবধান হয়ে থাকিবলে আহ্বান জানাইছে। বিশেষক ক্ষতি হব উড়িষ্যা আর পশ্চিমবঙ্গ সমান্তরালক বাংলাদেশ। বাংলাদেশ যেতিয়া খুন্দা মারিব মিধিলির গতি বৃদ্ধি পাব, তীব্র বেগেরে আহিব মিধিলি। আমি জানাইছো এই মুহূর্তের একটা ডাঙর খবর, তীব্র বেগেরে আহি আছে মিধিলি। আর অসমত পড়িব ইয়ার প্রভাব, মুখলধার বরষুণ হব অসমত, আর পুয়ার ভাগৰ পৰা রাজ্যের উজনি নামনি সকলতেই আকাশ গুমা কলিয়া ডাওরে আবরি রাখিছে, আর বিভিন্ন ঠাইত ইতিমধ্যে চিপচিপক বরষুণ আরম্ভ হয়েছে, অর্থাৎ মিধিলির প্রভাব আরম্ভ হয়েছে। আর কিছু ঘন্টার পাছতেই মিধিলিয়ে খুন্দা মারিব বাংলাদেশ, উড়িষ্যা পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশ প্রবেশ করিব মিধিলিয়ে। পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড তথা উত্তর পূর্বাঞ্চল ইয়ার প্রভাব পড়িব। আমি জানাইছো এই মুহূর্তের ডাঙর খবর, বিগ ব্রেকিং, তীব্র বেগেরে আহি আছে মিধিলি। ফণি তুফান বিপর্যয়ের পাছতে এবার মিধিলি। আমি জানাইছো এই মুহূর্তের ডাঙর খবর, বঙ্গোপসাগরত উৎপত্তি হয়েছে ঘূর্ণি বতাহ মিধিলি। বঙ্গোপসাগরের পৰা পশ্চিমবঙ্গ হয়ে উড়িষ্যা হয়ে বাংলাদেশ প্রবেশ করিব, আর সকলকে সাবধান হয়ে থাকিবলে এলার্ট জারি করা হয়েছে, সকলকে সাবধান হয়ে থাকিবলে আহ্বান জানানো হয়েছে।
আমি জনাইছো এই মুহূর্তৰ ডাঙৰ খবৰ দ্রুত বেগত আহি আছে ঘূর্ণিবতাহ মিধিলি আৰু কেই ঘণ্টামানৰ পাছতেই মিধিলিয়ে কংগাৰ আৰম্ভ কৰিব বুলি জানিব পৰা গৈছে আৰু ইতিমধ্যে অসমত যেতিয়া প্ৰভাৱ পৰিব বুলি কোৱা হৈছে অসমত মুকলধাৰ বৰষুণ হ'ব আৰু বিভিন্ন প্ৰান্তত ইতিমধ্যে সিপসিপ কৈ বৰষুণ আৰম্ভ হৈছে আৰু বিয়লিৰ ভাগলৈ মুকলধাৰ বৰষুণ হা কলহৰ কানেৰে ধলা বৰষুণ হোৱাৰ সম্ভাৱনা আছে আৰু এই বৰষুণ জাকৰ পাছতেই প্ৰচণ্ড শীত নামিব ৰাজ্য আমি জনাইছো এই মুহূৰ্তৰ ডাঙৰ খবৰ ঘণ্টাত 190 কিলোমিটাৰ বেগেৰে প্ৰৱেশ কৰিব মিধিলিয়ে আৰু মিধিলিৰ বেগ বৃদ্ধি পাই গৈ থাকিব এখন 90 কিলোমিটাৰ বেগেৰে আহিব আৰু বেগ বৃদ্ধি পাই গৈ থাকিব আৰু যেতিয়া বাংলাদেশত প্ৰৱেশ কৰিব মিধিলিৰ বেগ হ'ব 220 কিলোমিটাৰ প্ৰতি ঘণ্টা 220 কিলোমিটাৰ আমি জনাইছো এই মুহূৰ্তৰ ডাঙৰ খবৰ তীব্র বেগেরে আহি আছে মিধিলি এই মুহূর্তত বিগ ব্রেকিং সাবধান হও এলার্ট জারি করা হয়েছে আর সকলকে নিরাপদ স্থানত থাকিবলৈ আহ্বান জনাইছে ইতিমধ্যে সাজু হয়েছে পশ্চিমবঙ্গ উড়িষ্যা সরকার বাংলাদেশত লওয়া হয়েছে সতর্কতামূলক ব্যবস্থা প্রভাব পুনৰ কৈছো আহি আছে মিধিলি আৰম্ভ হ'ব সংঘাৰ দ্ৰুত বেগত আহি আছে ঘূৰ্ণিবতাহ মিধিলি বংগোপসাগৰত উৎপত্তি হৈছে ঘূৰ্ণিবতাহ মিধিলি বংগৰ পৰা ভয়ংকৰ গতিৰে উৰিষ্যা বাংলাদেশত প্ৰৱেশ কৰি তাণ্ডৱ চলাব মিধিলিয়ে ঘণ্টাত 190 পৰা 220 কিলোমিটাৰ বেগেৰে বাংলাদেশৰ ফালে সংঘাৰ চলাব মিধিলিয়ে অসমতো পৰিব ইয়াৰ প্ৰভাৱ মুকলধাৰ বৰষুণ হ'ব ইতিমধ্যে ঠায়ে ঠায়ে আৰম্ভ হৈছে বৰষুণ